গাইজ, আমি পপি। পপির আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পপিও খুব ভালো আছে। আজ হচ্ছে কালীপুজো, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমাদের আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর তোমাদের পপিও ভালো আছে। গত দুদিন ভিডিও দিতে পারিনি, দু তিন দিন ভিডিও দিতে পারিনি। আজকে আবার নতুনভাবে চলে এসেছি শাড়ি পরে তোমাদের সামনে। অনেকদিন পর শাড়ি পরলাম, যেহেতু কালী পুজো, বাড়ির পাশে পুজো আছে, পুজোর একটু পুজোর কাজে হাত লাগানোর চেষ্টা করব, উপোস আছি। তো সেহেতু শাড়ি পরে নিয়েছি, এটা নতুনই সুতির শাড়ি। শাড়িগুলো অনেক মানে বেশ কয়েক বছর ধরে আলমারিতে পচে যাচ্ছে, সুতির ছাপা। তা সেগুলোকে বের করে এই ছোটোখাটো মানে এই অনুষ্ঠানে একটা একটা করে বের করে এখন ভাবছি যে বের করে পরে ফেলবো। কী করবো ওই আলমারিতে রেখে, তো সুতির ছাপা কাজেও লাগে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো হবে। তো দেখো, আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা মায়ের মন্দির, তোমরা অনেকেই জানো, তো দেখে থাকবে আমার পুরনো ভিডিওতে। প্রতি বছর যে পুজো হয় এখানেই পুজো হয়, শীতলা মায়ের মন্দির, আর পাশেই আছে কালী মায়ের মন্দির। তো এখানে কিন্তু অলরেডি এসে পড়ে এখানে কাজকর্ম করছি। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, অনুকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে, অনু কিন্তু ক্যামেরাটা করছে, আমি করছি না। আর এখানে না সবথেকে খুব বাজে ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ জানো এই বক্সে গান হচ্ছে। আর ছেলেপেলেরা দেখো, এখানে বাচ্চারা সবাই মিলে সুন্দর করে আলপনা দেওয়ার ব্যবস্থা করছে। মায়ের মন্দিরের ভেতরে এখানে কাজ হচ্ছে, এটা হচ্ছে কালী মায়ের মন্দির, ভেতরে সাজানো হচ্ছে আর কি, কাজ হচ্ছে বলতে সাজানো হচ্ছে। আর এখানে খই বাছা থেকে শুরু হয়েছে আমাদের কাজ, যেমন প্রত্যেকের মতন করে কাজ করছে। কেউ বেলপাতা তুলসী পাতা বাঁধছে, কেউ খই বাঁধছে, কেউ ধোয়া পাকলা করছে, মানে প্রত্যেকেই ব্যস্ত। তো আমাদের কাজটা শুরু হলো খই বাছা থেকে, অনি আর আমি দুজন মিলে বসে এখানে খই বাচ্ছি। দেখো, আর এখানে দেখো দুই জায়রা দাসবাড়ির ছোটো বউ বড় বউকে আলতা পরিয়ে দিচ্ছে, দেখতে কি মিষ্টি লাগছে বলো। ওরা কিন্তু দুই বোনের মতন, দুই যা কি সুন্দরভাবে চলে, বেশ কয়েক বছর হয়ে গেল ওদের বিয়ে হয়েছে, আর খুব সুন্দর ওদের সম্পর্ক দুই বোনের মতন। আর এই দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে বসে কাজ করছি, যে এই খই ঢালছি বস্তা থেকে, খই ঢেলে খইগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে, তাই আমি আমার কাজে লেগে পড়েছি। বেশ আনন্দ করে এখানে পুজো হয়, কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে কোনো রকম কোনো কথা মানে আমাদের যে কথোপকথন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এটাই খারাপ লাগে। আসলে জানোই তো কপিরাইটের ভয় থাকে, তো এটাই হচ্ছে ব্যাপার। আমার খই বাছার পরে আমি কিন্তু এখানে ময়দা নিয়ে বসেছি, এই দেখো ময়দা মাখতে বসে গেছি। হ্যাঁ, ময়দা মাখা, খই বাছা, একটা পুজোতে নানান রকম কাজ থাকে, আমি ওগুলো করে কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি। এবার যা কাজ হবে ওই দিকে সব গুছিয়ে নিয়ে এখানে সবাই চলে আসবে, কারণ ওই মন্দির পরিষ্কার করে এবার এখানেই সমস্ত সব কিছু মায়ের ভোগেরটা তৈরি হবে, যেটা বসে আমি শুধু একা করব না, আমার সঙ্গে অনেকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, আরও দেখতে পাবে, সবাই হেল্প করবে কাজে ভীষণ ভালোভাবে, ভীষণ আন্তরিকতার সঙ্গে সবাই কাজ করে খুব। এই পুজোতে ওরা একদম পুরো লাগাতার একদম পুরো খাটতে থাকে, কোনো রকম কোনো কিছু না, খুব ভালো লাগে। তো দেখতে এই দেখো এখানে সবাই খুব আনন্দ করছে, বললাম না যে শুধুই আনন্দ না, অনেক রকম কথা, হাসি, ঠাট্টা, মজা হচ্ছে, কিন্তু ওই যে বললাম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এই হচ্ছে ব্যাপার, একটার পর একটা হয়ে যাচ্ছে। আর এদিকে ছেলে মেয়েগুলো দেখো আলপনাটা কত দূর এগিয়ে নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ওরা একদম জান প্রাণ দিয়ে সাজানোর চেষ্টা করছে, বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই একসঙ্গে সুন্দরভাবে একটা কাজ, বছরে এই কালী পুজোটা ভীষণ আনন্দ হয়। আজকের না কিন্তু কালী পুজোটা বহু পুরনো, আমাদের শ্বশুরমশাইয়ের আমল থেকে, মানে আমার শ্বশুরমশাই দাস বাড়ি আছে আশেপাশে, আরও কয়েকজনের আমার শ্বশুরমশাইয়ের বন্ধু বান্ধবেরা সবাই মিলে এই পুজোটা শুরু করেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। তো সেই পুজোটাই আজকে মায়ের মন্দির হয়েছে, আগে তো মন্দির ছিল না, রাস্তায় প্যান্ডেল করে পুজো হতো, তা এখন মায়ের মন্দির হয়েছে, মায়ের কৃপায় আর কি। আর এদিকে দেখো পিয়া বেলে দিচ্ছি, এত সুন্দর লুচি বেলে পিয়া, কি বলবো তোমাদেরকে, হ্যাঁ খুব সুন্দর লুচি বেলে, বেশ গোল গোল হয়। আর এদিকে ইতি বসে মালা গাচ্ছে, আর সবাই সবার মতন, এ দেখো এখানে
একজন কাজ করছে, ওখানে একজন কাজ করছে, এইভাবে কাজ করছে। আর এই দেখো মজার ব্যাপার হচ্ছে আলপনার ওপরে বসেই আলপনার কাজ করছে, ভালো লাগছে না বলো? এদের একটা সত্যি এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। এরা এই এই যে স্মৃতিগুলো ইউটিউব একদম পুরো, আজকে আমি যে এটাকে ক্যাপচার করে রাখলাম এটা কিন্তু সকলেই দেখতে পাবে, বেশ ভালো লাগে। সব কিছু শেষে দেখো, সব কিছু শেষে বলবো না, লুচি হয়ে গেছে, লুচি হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু সুজি বসিয়ে দিয়েছি, পরপর কিন্তু হয়ে যাবে এখন মায়ের ভোগ। আর এখানে ভোগের সময় কিন্তু আমরা কোনো সেরকম কথাবার্তা হাসি ঠাট্টা কিচ্ছু করিনি, যেহেতু মায়ের ভোগ রান্না হচ্ছে সেখানে পুরো রিজার্ভ থেকে মায়ের নাম করে মায়ের ভোগ রান্না হচ্ছে, এখানে কোনো রকম কোনো হাসি ঠাট্টা নয় একদম। পিয়া পিয়ার মতন সব দেখে নিচ্ছে যে ঠিক ঠিক ঠিকঠাক আছে নাকি, সব কিছু কি আছে না আছে, আবার কিছু আনতে হবে, সেগুলো পিয়া পিয়ার মতন দেখছে আর কি। একটার পর একটা হয়ে যাচ্ছে, কিন্তু সুজি নামিয়ে ফেলেছি, সুজি নামিয়ে ফেলার পরে আবার খয়ের গুড় বসিয়ে দিয়েছি, ক্যামেরা ধরার কেউ নেই তো, যার জন্য এরকমভাবে আর কি করতে হচ্ছে তোমাদের সঙ্গে। আর দেখো অলরেডি অনুপাগলি দেখো সেজে গুজে একদম চলে এসছে পরীর মতন, ও কিন্তু সত্যি আছে বেশ মস্তিতে। কিন্তু কি বলতো বেচারি এবার মায়ের না পারছে ধরতে, না পারছে কিছু করতে, তার কারণ হচ্ছে ওর ঠাকুমা মারা গেছে, এক বছর হয়নি এখনো। হ্যাঁ, সেই কারণে কয়েকদিন আগেই তোমরা জানো ও ঠাকুমা শাশুড়ি মারা গেছে, যার জন্য ও ধরবেও না কিছু না, আর ওর এদিক থেকে ও ওর মতন সেজে গুজে আনন্দ করছে, বেশ ভালো ফুর্তিতে আছে। ওর এই ফুর্তিটা সব সময় যেন ঠাকুর বজায় রাখে, সব সময় হাসি খুশিতে থাকে ও। অনেক কথা সবাই মিলে ওর পেছনে লেগেছে, ও যে ও এসছে সবাই মিলে ওর পেছনে লেগেছে, আর ওর ঠোঁটের রাগায় তো কথা থাকে, ওকে কথায় কেউ হারাতে পারবে না একদম। দেখো সবাই ওর পেছনে লেগেছে, এখানে যে যার মতন করে বলছে, মানে ইয়ার কি মারছে আর কি। আর এই দেখো অবশেষে নাড়ু, সবার শেষে নাড়ু, নাড়ু পাকাচ্ছে এখানে চারজন মিলে একদম। দেখো শেষে নাড়ু পাকালেই হয়ে যায় মায়ের ভোগের সব কিছু রেডি, তারপরে এবার যে যার মতন পরিষ্কার করে চলে যাবে। ফলটা একটু পরে বানান, 11টার সময় ঠাকুরমশাই আসবে, এত তাড়াতাড়ি তো ফল বানিয়ে লাভ নেই, ওইদিকে সব গোছানো, আর একজন আছে ওই পাশে দেখতে পাচ্ছ, তিনি বরণকুলো সাজাচ্ছেন মায়ের, আর হচ্ছে এই যে পাগলি অনু। হ্যাঁ, এবার আমি বাড়ি যাব, নাড়ু টাড়ু হয়ে গেছে ওরা গুছিয়ে নিক, আমি এবার একটু বাড়িতে যাব। বাড়ির থেকে আসি, এই দেখো এই অনুর সাথে আবার অনিও নাচ করছে, কি গান হচ্ছিলো জানো তো, মেনকা মাথায় দিল ঘোমটা, এই এটার জন্য এত নাচ, মেনকা মাথায় দিল ঘোমটা। তো যাই হোক চলে যাই বাড়ি, বাড়ি 7:30, আমি এইমাত্র বাড়িতে চলে এলাম, ওখান থেকে মোটামুটি ঠাকুর ভোগের সবটা রেডি হয়ে গেছে, এবার তোমার রেডি হয়ে তারপরে আবার যাব। এখন তো আর সেরকম কোনো, ওরা যেটা আছে সেটা ওরা সবাই দেখলেই তো, অনেকেই আছে ওখানে কাজ করার জন্য, মানে অনেকেই আছে, আর ওরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করে, সবাই ভীষণভাবে খুব ভালোবেসে আন্তরিকতার সঙ্গে সবাই কাজ করছে। তা আমি চলে আসলাম, আমার একটুখানি দরকার আছে, কেমন যেন হচ্ছে না, তো আমাকে এখন রেডি হতে হবে। রেডি হয়ে আমি একটুখানি ইচ্ছে আছে এক জায়গায় যাওয়ার, যদি যাওয়া হয় তবেই তোমাদেরকে বলবো, শেয়ার করব, না হলে পারবো না, কারণ হরবড়ি আছে তো, আবার এসে আবার অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, রাত্রি 11টা সময় ঠাকুরমশাই আসবে, তারপরে পুজো অঞ্জলির এইসব ব্যাপার আছে, যেহেতু সারাদিন উপোস করে আছে সেহেতু পুজোর সময়টা তো থাকতেই হবে, তাই না? তো যেখানেই যাই না কেন আমাকে পুজোর সময় চলে আসতে হবে, সেই চাপটা যেহেতু আছে, যাওয়া হবে কি না বলতে পারছি না। তারপরে আবার দাসবাবু নিয়ে যাবে, সে দাসবাবুকে বললে দাসবাবু নিয়ে যাবে, দোকান থেকে আসবে তারপরে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ব্লগের সঙ্গে, আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের, এইভাবেই আমাকে সব সাপোর্ট করো, আমার সাথে থেকো, টাটা।